النبي صلى الله عليه وسلم وحي প্রাপ্ত হওয়ার পরেই দাওয়াতের মাঠে নেমে পড়লেন তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসছে কোরআন আসছে এবং সুন্নাহ দিয়ে তিনি ব্যাখ্যা করছেন সাহাবীদেরকে নিয়ে তিনি দারুল আরকাম মক্কার দারুল আরকামে বসে বসে দিন শেখাচ্ছেন প্রথম 3 বছর কয় বছর প্রথম 3 বছর তিনি গোপনে গোপনে দাওয়াতে কাজ করতে থাকলেন এবং কাছের মানুষদেরকে দাওয়াত দিতে থাকলেন কাছের মানুষ খাদিজা রাদিয়াল্লাহু আনহা আবু বকর সিদ্দিক উসমান রাদিয়াল্লাহু আনহু সাআদ ইবনে আবি ওয়াক্কাস বিলাল আল হাবশী আব্দুল্লাহ ইবনে মাসউদ তারপরে খাব্বাব আম্মার ইয়াসির সুমাইয়া এই যে কাছের কিছু কিছু মানুষ এই মানুষগুলো আস্তে আস্তে ইসলাম কবুল করতে থাকে প্রথম দিকের যারা মানুষ থাকে তারাই কিন্তু বেশি কাছের হয় মহব্বতের হয় এবং শক্ত হয় যখন আপনার অবস্থান ভালো হয়ে যাবে কোটি কোটি মানুষ আপনার সাথে আসতে পারে সবাই সমান নয় যখন আপনার সাথে কেউ ছিল না তখন যারা ছিল এরাই আপনার আপন আমি কথা কি বুঝতে পারছেন যখন আপনার সাথে কেউ ছিল না তখন যারা আপনার পাশে ছিল এরাই আপনার প্রকৃত মানুষ যখন আপনার টাকা হবে আপনার ক্ষমতা হবে আপনার পরিচিতি হবে আপনার মানে আপনি এস্টাবলিশড হবেন তখন অনেক মানুষই আপনার আশেপাশে ঘুরবে সবার মান সমান নয় তো কাছের মানুষরাই কিন্তু দেখবেন পরবর্তীতে বদরের যুদ্ধে গিয়েছেন উহুদ খায়বার খন্দকে এরাই ছিলেন তারা কিন্তু শুরু থেকে ছিলেন এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ বছরে গিয়ে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সাথে সাথে দুটো ঘটনা ঘটেছে এই দুটো ঘটনা আমি একটু বলার লোভ সামলাতে পারছি না ধৈর্য আছে আপনাদের আচ্ছা এক নাম্বার ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে নামাজ পড়ছেন আবু জেহেল নাম শুনেছেন আবু জেহেল দেখে ফেলেছে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে একটা একটা ঘুষি দিয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই এই দৃশ্যটা দেখেছেন একজন দাসী দেখে হামজা রাদিয়াল্লাহু আনহু স্বীকার করে ফিরছিলেন তিনি কিন্তু তখন ইসলাম কবুল করেন নাই নবীর চাচা আপন চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু আসছেন তাকে বলছে ইয়া আবু আমারা হে হামজা তার উপনাম ছিল এটা তুমি যদি দেখতে কিভাবে আবুল হাকাম ইবনে হিশাম মানে আবু জাহেল তোমার ভাতিজাকে গালি দিয়েছে আঘাত করেছে হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন আওয়া ফাআলা হাদা সত্যি কি সেই কাজটা করেছে তখন এই দাসী বলছেন ই ওয়া রব্বি আল্লাহর কসম সত্যি কাজটা করেছে তখন তিনি ঘোড়া ছুটিয়ে কাবা ঘরে গেলেন গিয়ে দেখলেন আবু জাহেল দাঁড়িয়ে আছে সবার সামনে কাবা ঘরে সবার সামনে আবু জাহেলের কলার ধরে তাকে প্রচন্ড জোরে একটা ঘুষি দিয়ে বললেন যে আতাশতুমুনি ওয়া আনা আলা দীনে তুমি কি আমাকে আঘাত করবে আমি নিজে তার দিনের উপরে আছি আকুলু মা ইয়াকুল ও যা বলে আমার ভাতিজা যা বলে আমিও তাই বলি রুদ্দাহা ইন ইস্তাতাতা তোমার যদি ক্ষমতা থাকে এই ঘুষি ফিরিয়ে দিয়ে দেখো কে বলেন এই কথা হামজা রাদিয়াল্লাহু আনহু এবং ওখানে সাক্ষ্য দিচ্ছেন যে আনা আলা দীনি ওয়া শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার যা ইচ্ছা এখন করো কারো বুকের কলিজা ছিল না ওখানে হামজা রাদিয়াল্লাহু আনহুকে একটা আঘাত করে দেখায় এবার তিনি চলে গেলেন দারুল আরকামে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন সেখানে গিয়ে বলছেন ইয়া ইবনে আখি হে আমার ভাতিজা কুনতু আনসুরুকা লিল হামিয়া আমি রাগ পর্যন্ত তোমাকে আত্মীয়তার সম্পর্কের কারণে সাহায্য করেছি আলান আজকে থেকে আনসুরুকা লিল ইসলাম আমি তোমাকে ইসলামের জন্য সাহায্য করব ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ এরপরে ইসলাম শক্তিশালী হচ্ছে এই দৃশ্যটা দেখেছে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে তিনি বাসায় গিয়ে চিন্তা করছেন তিনি কিন্তু একটা গোত্রের নেতা চিন্তা করছেন যে সমস্ত সমস্যার গোড়া মনে হয় মুহাম্মদ নাউজুবিল্লাহ যদি তাকে আমি হত্যা করে ফেলি এবং হত্যা করে আমি আমাকে আবু এই বনু হাশেমের কাছে সোপর্দ করি তাহলে সব সমস্যার সমাধান এভাবে তিনি কোষমুক্ত তরোয়াল নিয়ে বের হলেন আপনারা জানেন ঘটনা বের হলেন তাকে হত্যা করতে পথে শুনলেন তার বোন এবং ভগ্নিপতি ইসলাম কবুল করেছে ওখানে গেলেন দরজার বাহির থেকে শুনছেন কোরআনের আওয়াজ শোনা যাচ্ছে কোন সূরা তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমান
আলাল আরশ ইস্তাওয়া এই সূরাটা পড়তে লাগলেন একটা পর্যায়ে তার চোখ দিয়ে দড়দড় করে পানি পড়তে লাগলো তিনি শিক্ষিত যুবক ছিলেন আরবে তখন খুব কম যুবক পড়াশোনা করতে জানতো হয়তো 12 জন বা 14 জন তার মধ্যে উনি একজন ছিলেন তিনি বুঝতে পারলেন যে এটা আল্লাহর কালাম এটা মানুষের লিখিত কোনো কাব্য নয় তিনি তখন তার বোনকে বলছেন ইয়ামবাগি লিমান ইয়াকুলু হাদা যে সত্তা এভাবে কথা বলতে পারে আল্লাহ ইউবাদু মাআহু গায়রহ এটা এটা স্বভাব হবে না যে তার সাথে অন্য কারো ইবাদত করা হোক খুজুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবিহি আমাকে আল্লাহর রাসূল এবং তার সাহাবীদের কাছে নিয়ে চলো আযহাবু ইলাইহি ওয়া আসলিমু আমি সেখানে যাব এবং ইসলাম কবুল করব তাকে নিয়ে যাওয়া হলো হামজা রাদিয়াল্লাহু আনহু দেখলেন কোষমুক্ত তরোয়াল নিয়ে তিনি বাইরে তাকে ভিতরে ঢোকালেন ঢুকিয়ে বললেন যে আলা তানতাহি হাত্তা ইউনজিল আল্লাহু বিকা ক্বারিয়া তুমি কি ততদিন পর্যন্ত শান্ত হবে না যতক্ষণ আল্লাহ পাক তোমার উপরে কোনো শাস্তি নাযিল না করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছাড়তে বললেন তিনি আসলেন আমাদের নবীজি কিন্তু আগেই দোয়া করেছিলেন আল্লাহ দুইজন ব্যক্তির মধ্যে একজনকে আল্লাহ তুমি হেদায়েত দাও দি ইসলামকে শক্তিশালী করো হয় আবু জাহেল আবুল হাকাম ইবনে হিশাম অথবা ওমর ইবনে খাত্তাব তো ওমর রাদিয়াল্লাহু আনহু স্বচ্ছ সাদা মনের মানুষ ছিলেন পবিত্র মনের মানুষ ফ্রেশ সত্য হলো সত্য মিথ্যা হলো মিথ্যা কোনো টালবাহানা নাই আল্লাহ পাক তাকে কবুল করলেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিতুকা উমিনু বিল্লাহি ওয়া রাসূলি আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানদার হয়ে এখানে এসেছি ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ এবং আপনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তার প্রতি ঈমানদার হয়ে এখানে এসেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহর রাসূল এরপর তিনি এক একজন মক্কার বড় বড় কাফেরের বাসায় গিয়ে নক করতে লাগলেন যে তোমরা কি জেনেছো হাল আলিম চাননি কদ আসলাম তুমি কি জেনেছো আমি ইসলাম কবুল করেছি আবু জাহেলের বাসা একবার উতবার বাসা একবার সাহেবায়দের বাসা একবার ওয়ালিদ বিন মুগিরের বাসা একবার সবার বাসা একবার করে গিয়ে বলছেন শুনেছ আমি ইসলাম কবুল করেছি সবার মুখে তখন ভয়ে ওমর ইসলাম কবুল করলে তো সমস্যা কাবা ঘরের সবার সামনে দাঁড়িয়ে ডাকছেন ইয়া আইয়ুহান নাস ইলামু আন্নি কদ আসলামত হে মানব জাতি জেনে রাখো আমি ইসলাম কবুল করেছি ওয়াকাদ শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল এরপরে তাকে মারা শুরু হলো এরপরে তাকে মারা শুরু হলো 10 জন মিলে তার সাথে পারছে না একটা পর্যায়ে আদি গোত্রের একজন এসে এই লড়াই থামালো থামি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন আফালা কুনতা কাতামত হে ওমর তুমি কি চুপ করে থাকতে পারতে না ইসলাম কবুল করেছো তো কি হয়েছে চুপচাপ থাকতে নিজের দিন নিয়ে পালন করতে এভাবে সবার সামনে পাবলিকলি বলে মার খাওয়ার কি দরকার ছিল তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি লা উফরিকান্নাল হাক্কা মিনাল বাতিল আমি অবশ্যই সত্য এবং মিথ্যাকে আলাদা করে দিব কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনকে আলাদা করে দেন এরপর থেকে তার নাম হয়েছে ওমর আল ফারুক পার্থক্যকারী এই হামজা এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা তাদের ইসলাম কবুল করার পর ইসলামটা শক্তিশালী হওয়া শুরু করলো দাওয়াত আরো বেশি বেশি ছড়িয়ে পড়লো যত দাওয়াত ছড়িয়ে পড়ছিল অত্যাচারও তত বাড়ছিল জুলুম অর্থনৈতিক বয়কট হোক সামাজিক নির্যাতন শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন টর্চার বাড়তে লাগলো বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে গেল দুর্বল সাহাবিদেরকে তারা অত্যাচার করা শুরু করলো সুমাইয়া তার হাজব্যান্ড তারপরে তার সন্তান বেলাল আল হাবাসি তারা সবার কথা আপনারা জানেন এমনকি উসমান রাদিয়াল্লাহু আনহুকেও নির্যাতন করা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকেও নির্যাতন করা হয়েছে কেউ বাদ যায়নি এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সবাই শিকায়ত করতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন যেন আল্লাহ পাক এই জালেমদেরকে ধ্বংস করে দেন নবীজি তখনও বলছেন শোনো নিঃসন্দেহে এই দিন মাশরিক মাগরিব পর্যন্ত পৌঁছে যাবে ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো এত নির্যাতন সহ্য করার পরেও নবীজি বলছেন তোমরা তাড়াহুড়া করছো আর আমরা দিনের জন্য কি করেছি খালি ফেসবুকে আর ইউটিউবে বসে বসে কিবোর্ড মুজাহিদ হতে পারলেই সব হয় মাঠে এসে কাজ করে তারপর দেখাও কত বড় কলিজ আছে তোমার সমকালীন বিশ্ব নিয়ে কথা বলো সুদ নিয়ে কথা বলো রিবা নিয়ে কথা বলো জিনা নিয়ে কথা বলো জায়নিস্ট মুভমেন্ট নিয়ে কথা বলো
ইসরায়েলের ইংরেজিতে কথা বলে দেখাও, পশ্চিমাদের ইংরেজিতে কথা বলে দেখাও, তাগুত নিয়ে কথা বলে দেখাও, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠানে কথা বলে দেখাও, এবং বলার পরে যে ফলাফল আসবে সেই ফলাফলটা ভোগ করে স্বীকার করে জমিনে থেকে দেখাও, তারপরে দেখা যাবে কত বড় বক্তা হয়েছো আর কত বড় দায়ী হয়েছো, কত বড় আলেম হয়েছো। এরপরে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুর্বল সাহাবীদেরকে হিজরত করে চলে যেতে, কোথায়? হাবাসায়, আবিসিনিয়ায়, ইথিওপিয়ার পাশে ইরিত্রিয়ার একটা জায়গা আছে, দেখেছেন? ইরিত্রিয়ায় ছিল এই হাবাসা, সেখানকার একজন বাদশাহ ছিল, তার নাম নাজাশি। সে কিন্তু মুসলিম ছিল না, খ্রিস্টান ছিল। আজকের পশ্চিমা বিশ্বের সমস্ত খ্রিস্টানদের জন্য সে রোল মডেল। একজন খ্রিস্টান বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি মুসলিম রিফিউজিদেরকে সেখানে আশ্রয় দিয়েছিলেন। নবীজি তার সম্পর্কে বলেছেন, ওই হাবাসায় একজন খ্রিস্টান বাদশাহ আছে যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। একজন খ্রিস্টান সম্পর্কে তিনি মন্তব্য করেছিলেন। আর এখনকার জুলুমের কেন্দ্রস্থল হচ্ছে এরা, কোথায় বাদশাহ নাজাশি মুসলিমদেরকে আশ্রয় দিচ্ছে আর কোথায় এদেরকে দেখেন সারা মুসলিমের মুসলিম বিশ্বে মুসলিম কান্ট্রি খুঁজে খুঁজে মুসলিমদেরকে হত্যা করছে, কোনো মিল আছে? তিনি ছিলেন প্রকৃত খ্রিস্টান, তিনি পরে ইসলামও কবুল করেছিলেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পর তার গায়েবানা জানাজার নামাজও পড়েছেন। ইনশাআল্লাহ তিনি জান্নাতে আছেন, আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন। তার রাজ্যে মুসলিমরা নিরাপদে ছিল, এখানে হিজরত করা হলো, অত্যাচার বাড়তে থাকলো, এদিকে মক্কায় তিন বছর মুসলিমদেরকে বয়কট করা হলো, কেউ কথা বলবে না, ব্যবসা বাণিজ্য করবে না, বিয়ে শাদী করবে না, মুসলিমদেরকে টোটালি সামাজিকভাবে বয়কট। শিয়ারে আবু তালেব নামে একটা জায়গা ছিল, সেখানে মুসলিমদেরকে গাছের ছাল পাতা খেয়ে তিন বছর থাকতে হয়েছে, তিন বছর, তিন দিন নয়, তিন তিনটা বছর। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আরও সংকটকালীন সময় আসলো, সেটা হচ্ছে একই বছরে অল্প দিনের ব্যবধানে, তিন দিন বা সাত দিন ব্যবধানে, দুইজন বড় বড় মানুষ ইন্তেকাল করলেন, একজন চাচা আবু তালেব আর একজন তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই দুজন মানুষ মক্কায় তাকে আগলে রেখেছিলেন, নিজেদের মেধা দিয়ে, অর্থ দিয়ে, প্রতিপত্তি দিয়ে, পলিটিক্যাল ক্ষমতা দিয়ে তাদেরকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে রেখেছিলেন। এই তিন এই দুজন মানুষ ইন্তেকাল করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ভেঙে পড়ল, স্বাভাবিক। চাচা আবু তালেব এমন কিছু নাই যে করেন নাই ইসলামের জন্য, শুধু কালিমাটা পড়তে পারেন নাই। আবু তালেব ইসলামের জন্য যা করেছে আমি তার কিঞ্চিত করতে পারি নাই, জানেন? চাচা আবু তালেব শুধু কালিমাটা পড়তে পারেন নাই, তার কথা মনে পড়লে কষ্ট লাগে আমারও। কালিমাটা পড়তে পারেন নাই কিন্তু ইসলামের জন্য এমন কিছু নাই যে করেন নাই। যখন সমাজের সব মানুষ রাসূলের বিরুদ্ধে, তখন তিনি তার ভাতিজাকে আগলে রেখেছিলেন, বলতেন যে তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতক্ষণ আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে। আর রাহিকুল মাকতুম কবিতাটা পড়ে বইটা পড়ে দেখেন, ওরা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আছি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে, এভাবে কবিতা লিখেছেন। চাচাও ইন্তেকাল করলেন, ওই সময় আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনকে শান্ত করার জন্যে, তার নিদর্শন দেখানোর জন্যে আল্লাহ পাক মেরাজে নিয়ে গেলেন, সুবহানাল্লাহ। এবং এই সমস্ত বিষয় দেখে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা ঠান্ডা হয়ে গেল। এর আগেও একটা ঘটনা ছিল, নবীজিকে তায়েফে যেতে হয়েছে, মক্কার মানুষ ইসলাম কবুল করছে না, তিনি তায়েফে গিয়েছেন। ওখানে তিনজন বড় বড় লিডার ছিলেন, একজনের নাম হচ্ছে আব্দে ইয়ালাইল, আব্দে মাসউদ, হাবিব বিন আমর। এই তিনজন বড় বড় নেতা ছিল তায়েফে, তারা এত প্রতিপত্তি সম্পন্ন ছিল যে তারা যদি ইসলাম কবুল করত তাহলে মক্কার বিপরীতে তায়েফ একটা শক্তি হতো, বুঝতে পারছেন? পলিটিক্যাল অ্যাফেয়ার্স। তারা ইসলাম কবুল করলো না, বরং পাথর নিক্ষেপ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা রক্তাক্ত করলো, রক্ত দিয়ে তার জুতা পর্যন্ত আটকে গিয়েছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরার পথে একটা আঙ্গুর বাগানে তিনি বসেছেন, সেখানে বসে আঙ্গুর খাচ্ছেন, ওইখানে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, সাথে মালাকুল জিবাল মানে ফেরেশতাদের ফেরেশতা। আপনাদের এখানে পাহাড়ি এলাকা না, জিন আছে আপনাদের এখানে অনেক, হ্যাঁ, এবং এই পাহাড় পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতাও আছে। এই এলাকাগুলোতে যদি শির্ক হয় তাহলে জিনদের উৎপাত বেড়ে যাবে, জি। এই এলাকাগুলোতে যদি তাওহিদ থাকে প্রচুর বৃষ্টিপাত হবে, প্রচুর বারাকা হবে, প্রচুর ফসল ফলবে, এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে তাওহিদের ফলে। যদি শির্ক বাড়তে থাকে, যেটা বাড়ছে আপনাদের এলাকাগুলোতে, আমরা জানি বাড়ছে, এটাকে বাড়তে দিয়েন না,
ইসলামের প্রচার করেন, অমুসলিমদের মাঝে ইসলামের প্রচার করেন, ইসলামের সৌন্দর্য তুলে ধরেন, ধরে অমুসলিমদেরকে ইসলামের দিকে নিয়ে আসেন, না হলে অনেক দেরি হয়ে যাবে, পরে বিপদ আসলে সামলাতে পারবেন না। আল্লাহ পাক ইসলামের প্রচার করার তৌফিক দান করুন, আল্লাহর জন্য মুখলেস ভাবে দিনের প্রচার করেন। একটা মানুষ যদি আপনার কথা শুনে অমুসলিম থেকে ইসলাম কবুল করে, শত শত লাল উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করার চেয়ে বেশি নেকির কাজ হবে। তারপরে এই মালাকুল জিবাল এবং জিব্রাইল আলাইহিসসালাম, জিব্রাইল আলাইহিসসালাম প্রস্তাব দিচ্ছেন, আপনার সাথে তায়েফবাসী যা করেছে আমরা দেখেছি, যদি আপনি চান দুই পাহাড়ের মাঝখানে তায়েফকে ফেলে পিষে দিব। রহমাতুল আলামিন তিনি বলছেন, বাল আরজু, বরং আমি আশা করি, আইয়ুখরিজাল্লাহু মিন আসলামিহিম কওমান, আল্লাহ পাক এদের ঔরস থেকে এমন কওম বের করে নিয়ে আসুক, আল্লাযীনা ইয়াবুদুনাল্লাহ, যারা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকুনা বিহি শাইআ, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। চিন্তা করতে পারেন, এত মার খাওয়ার পরেও তাকে অপশন দেওয়া হচ্ছে, আপনি বলেন যদি চান পিষে ফেলবো। ফেরেশতা এসে বলছেন, তিনি বলছেন, আমি বরং আশা করছি আল্লাহ পাক এদের ঔরস থেকে এমন সম্প্রদায়কে বের করে নিয়ে আসুন যারা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন, কত কতগুলো হাদিস বর্ণনা করেছেন তিনি, কত হাজার বলেন, আরো বেশি। এই সাহাবী এই তায়েফ গোত্রের পরবর্তী জেনারেশনের একজন, জানেন ওই দিন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করতেন, আমরা আজকে আবু হুরায়রাকে পেতাম না রাদিয়াল্লাহু আনহু। যাই হোক, এরপরে ইসলামের টার্নিং পয়েন্ট, এই যে দিন প্রতিষ্ঠার দিকে যাচ্ছে, এবার এই ১৩ বছর প্রায় শেষের দিকে, দশম বছরে গিয়ে ওই যে ইয়াসরিব, ইয়াসরিব মানে কি মদিনা, ওখান থেকে ৬ জন যুবক আসলেন, কয়জন, তারা আগে থেকে জানতেন যে শেষ জামানে একজন নবী আসবে। কিভাবে জানতেন? ওই ইয়াসরিবে ইহুদিরা ছিল, কারা ছিল, ইহুদিরা ছিল। আচ্ছা, ইহুদিরা ওখানে কি করছিল, এটা ভালো প্রশ্ন, কিন্তু ওর অপেক্ষায় ছিল যে শেষ নবী কখন আসবে, যখন সে এসেছে তারা তাকে স্বীকার করে নাই, পরে বলেছে আমাদের মধ্য থেকে হবে, ওদের মধ্য থেকে নয়। যাই হোক, এই ইহুদিরা প্রচার করেছিল যে শেষ জামানে একজন নবী আসবেন, যিনি এই জাজিরাতুল আরবে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবেন। ওই ৬ জন যুবক এই কথা শুনেছিল, তারা যখন হজের মৌসুমে মক্কায় এসেছে, মক্কায় কিন্তু তখন হজও চলতো, বিকৃত হজ, এই হজ না, বিকৃত হজ, তারা দাবি করতো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নাহ ফলো করছি, নাউজুবিল্লাহ, ওটা সেই সুন্নাহ ছিল না। এই ৬ জন রাতের অন্ধকারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন যে আমি শেষ নবী, আমার কাছে কোরআন এসেছে, তিনি কোরআন তেলাওয়াত করে শোনালেন। এই ৬ জন বলছে, যাদের নেতার নাম আসআদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে আমরা ইহুদিদের কাছে শুনেছি আপনি শেষ জামানে একজন নবী আসবেন, আপনি কি সেই নবী? তিনি বলছেন হ্যাঁ আমি সেই নবী। তিনি কোরআন তেলাওয়াত করে শোনালেন, তাদের মনের মধ্যে আল্লাহ পাক ঈমান নাজিল করলেন, তারা ইসলাম কবুল করলো, বলেন সুবহানাল্লাহ, তারা ফিরে গেল মদিনায়, ফিরে গিয়ে আরও দাওয়াতি কাজ করতে লাগলো। করতে করতে ঠিক তার পরের বছর আরও ৬ জন, মোট ১২ জনকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাতে হাত রেখে ইসলামের বায়াত করে চলে গেল। যাওয়ার সময় তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবীকে আমাদের সাথে দিন যিনি আমাদের সাথে মদিনায় গিয়ে দিনের প্রচার করবে। নবীজি একজন সাহাবীকে সিলেক্ট করলেন, তার নাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, তাকে পাঠিয়ে দেওয়া হলো তাদের সাথে। মুসআব বিন উমাইর ধনীর দুলাল ছিলেন, এত দামি পারফিউম ইউজ করতেন, সুগন্ধি, যেটা আরবের কারো কাছে ছিল না। ইসলাম কবুল করার পরে এক কাপড়ে দিন রাত পার করেছেন। তিনি যখন উহুদের মাঠে শহীদ হন, তাকে দাফন করার জন্য কাপড় পাওয়া যায় নাই, ইখজির নামক ঘাস দিয়ে তাকে দাফন করা হয়েছে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তাকে পাঠানো হলো, তিনি গেলেন এবং এক বছরের দাওয়াতি কাজের মাধ্যমে ৭৫টা পরিবারকে তিনি ইসলাম কবুল করালেন। এবং এই পরিবারের সদস্যরা সবাই পরের বছর আসলো মক্কায়, এসে নবীর হাতে হাত রেখে বায়াত করলো। এবং ২জন নারীও ছিল এখানে, ২জন নারীও ছিল সাহাবি, এই ৭৫ জন ইসলাম কবুল করলো, ৭৫টা ফ্যামিলি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু শর্ত দিলেন, আল্লাহর সাথে শিরিক করবে না, ঠিক আছে, তোমরা জেনা করবে না, ঠিক আছে, সন্তানকে হত্যা করবে না, করবো না,
তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে ঠিক আছে তোমরা সত্য কথা বলবে সত্য সত্য প্রচার করতে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না ঠিক আছে এবং আমি যখন তোমাদের কাছে যাব হিজরত করে আমাকে এমন ভাবে হেফাজত করবে যেমন করে তোমরা তোমাদের স্ত্রী সন্তানদেরকে হেফাজত করো তারা বলে ঠিক আছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ইদা ফাআলনা যালিক হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যদি এই কাজগুলো করি তাহলে কি পাবো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল জান্নাহ তোমরা জান্নাত পাবে এর পরের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে হিজরত করলেন আগে সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন তারপর তিনি হিজরত করলেন হিজরত করার পরে মদিনায় একটা ইসলামিক স্টেট গড়ে উঠল এখন কিন্তু আমরা মক্কায় নাই কোথায় এখন মদিনায় মদিনায় রাষ্ট্রের সবগুলো সংজ্ঞা পূরণ হলো এখানে জনসংখ্যা আছে এখানে ভূখণ্ড আছে এখানে সভরেনটি সার্বভৌমত্ব হলো এবং টোটালি একটা একটা গভর্নমেন্ট গড়ে উঠল যার প্রেসিডেন্ট স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পুরো দায়িত্ব তার কাঁধে আনসার এবং মুহাজির সাহাবীদের মধ্যে তিনি ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন এবং অমুসলিম যারা ছিল ইহুদি এবং অন্যান্য যারা তাদের সাথে চুক্তি হলো যেটাকে আমরা মদিনা সনদ বলি এভাবে রাষ্ট্র এগিয়ে যেতে লাগলো অর্থনীতি সমৃদ্ধ হতে লাগলো সারিয়া অভিযান শুরু হলো সামরিক বাহিনী গঠন করা হলো প্রশিক্ষণ দেওয়া হলো সবকিছু করা হচ্ছে একটা রাষ্ট্রে যা যা লাগে এর পরের বছর আবু সুফিয়ানের কাফেলাকে কেন্দ্র করে বদরের যুদ্ধ হয়ে গেল যেটা আপনারা জানেন মাত্র 313 জন ওদের হাজার জন এই যুদ্ধে আল্লাহ পাক ফেরেশতা নামিয়ে সাহায্য করে মুসলিমদেরকে জয় দিলেন সুবহানাল্লাহ 70টা বড় বড় কাফের শেষ আবু জাহেল উতবা সাহেবা আপনার উমাইয়া বিন খালাফ সবগুলো শেষ বদরের কূপের মধ্যে 70 জনের লাশ পড়েছিল 70 জন বন্দী হলো প্রচুর গনিমতের মাল আমরা পেলাম প্রথম বিজয় পুরো বিশ্ব দেখে নিল একটা শক্তি রাইজ করেছে যার সামনে আরবের শক্তি টিকতে পারছে না নতুন একটা উম্মা নতুন একটা নেশন নতুন একটা স্টেট নতুন একটা কমিউনিটি পুরো বিশ্ব দেখছে এবার তাকিয়ে আছে তারপরের বছর এবার প্রতিশোধ দিতে আসলো উহুদে নবীজি স্বপ্ন দেখলেন যে এই স্বপ্ন দেখছেন তিনি যে অনেকগুলো গাভীকে জবাই করা হচ্ছে সকালবেলাতে আবির করলেন যে আমার কাছের কিছু সাহাবি এই যুদ্ধে শহীদ হবে যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ প্রায় জিতে গিয়েছে মুসলিমরা একটা ভুল ওই 50 জনকে বলেছেন গাছে ওই পাহাড়ে টিলা থেকে নামবে না তারা মনে করেছে যুদ্ধ শেষ হয়ে গেছে নেমে এসেছে পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ 50 জন ঘোড়সাওয়ারকে নিয়ে এমন আক্রমণ করলো দুই দিক থেকে মুসলিমরা একদম পিষ্ট হয়ে গেল পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ মুসলিমরা এদিকে সামলাচ্ছে এদিক থেকে আবার পালিয়ে যাচ্ছিল যারা এরা আবার ব্যাক করলো দুই দিক থেকে মুসলিমরা মাঝখানে মুহূর্তের মধ্যেই 70 জন সাহাবী শেষ শহীদ হয়ে গেলেন রাদিয়াল্লাহু আনহু এখনো মদিনায় যান উহুদ পাহাড়ের পাশে একটা ঘেরানো জায়গা আছে না ওখানে এই ঘটনা ঘটেছিল ওখানে দেখবেন হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর আছে এই যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন মুসআব বিন উমাইর আনসারী সাহাবীরা অনেকেই শহীদ হয়ে গেলেন মুসলিমরা এই যুদ্ধে পরাজিত হয় নাই সাময়িক বিপর্যয় সম্মুখীন হয়েছে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মার খেতে হয়েছে তার দাঁত মোবারক শহীদ হয়ে গেছে পা মচকে গিয়েছিল মাথার এখানে কড়া ঢুকে গিয়েছে এদিক দিয়ে কড়া ঢুকে গিয়েছিল যাই হোক তারা ফিরে গেলেন মদিনায় পরের বছর মুশরিকরা আবার ঐক্যবদ্ধ হলো মদিনার মধ্যে তিনটা ইহুদি গোত্র ছিল বনু কোরাইজা বনু কাইনুকা আর একটা হচ্ছে বনু নাজির এই বনু নাজিরকে আগে বের করে দেওয়া হয়েছে বনু কাইনুকার সাথে যুদ্ধ হয়েছে আর বনু কোরাইজা এদের সাথে চুক্তি ছিল তোমরা আমাদের সাথে কাউকে আমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করবে না কিন্তু আহজাবের যুদ্ধে খন্দকের যুদ্ধে পরের বছর এই বনু কোরাইজা মুশরিকদেরকে সাহায্য করা শুরু করলো গাতাফান গোত্রকে সাহায্য করা শুরু করলো 10,000 সৈন্য নিয়ে খন্দকের মাঠে কোরাইশরা মদিনা আক্রমণ করলো এই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করছেন কি করা যায় আমরা কি বাইরে গিয়ে ফাইট করবো নাকি ভিতরে সালমান আল ফারসি তিনি পরামর্শ দিলেন বরং আমরা খন্দক খুঁড়ে ফেলবো ওদেরকে আমাদের দিকে আসতে দিব না আমরা ওদের এখানে যাচ্ছি না এখান থেকে ডিফেন্ড করবো আর এই কৌশলটা আরবে কেউ জানতো না তখন ওরা এসে হকচকিয়ে গেল যেটা কোন টেকনিক তারা আর আক্রমণ করতে পারলো না অবরোধ করে রাখলো মদিনাকে কিন্তু টিকতে পারলো না খাবার রসদ সব শেষ হয়ে গেল আল্লাহ পাক ধুলি ঝড় পাঠালেন শীতের ঝড় পাঠালেন এই গজবে ওরা ওখান থেকে পালিয়ে যেতে বাধ্য হলো শেষ 10,000 সৈন্য নিয়ে কিছু করতে পারলো না তার পরের বছর নবীজি বললেন এই যুদ্ধে আনসারদের বড় একজন সাহাবী সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হয়ে যান
আর নবী যে বলেন এরপর থেকে আমরা আক্রমণ করব তারা আর আমাদেরকে আক্রমণ করতে পারবে না এরপর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি দাওয়াতে কাজ বাড়ালেন গোত্রে গোত্রে দাওয়াতে কাজ শুরু হলো এক পর্যায়ে আরবের আশপাশে অন্যান্য যে বড় বড় শত্রুগুলো ছিল এদেরকে ডিফেন্ড করা শুরু হলো এবং একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি স্বপ্ন দেখেছি যে আমি কাবা ঘর তাওয়াফ করছি তোমরা আমার সাথে আছো সাহাবীরা বলেন সুবহানাল্লাহ সাহাবীরা এবার বুঝতে পারলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে যাবেন তিনি মক্কা অভিমুখে রওনা হলেন 1400 সাহাবীকে নিয়ে হুদাইবিয়া নামক জায়গায় কাফের আটকে দিল যাওয়া হবে না উমরা করা হবে না ফিরে যেতে হবে এক পর্যায়ে চুক্তি হয়ে গেল চুক্তির দফাগুলো সবগুলোই মনে হচ্ছে বাহ্যিক চোখে ওদের দিকে যাচ্ছে কিন্তু আসলে আমাদের দিকেই ছিল ওরা বলল আপনাদেরকে ফেরত যেতে হবে পরের বছর আসবেন নিরস্ত্রভাবে তিন দিনের জন্য তারপর আমরা করতে পারবেন নবীজি বলেন ঠিক আছে ডিল আমাদেরকেও আপনাদের দলে গেলে ফেরত দিতে হবে আপনাদেরকেও আমাদের দলে আসলে আমরা ফেরত দিব না ঠিক আছে আগামী 10 বছর আমরা কেউ কারোর সাথে লড়ব না ঠিক আছে সবকিছু মেনে নিলাম নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাক করলেন মদিনায় ওই বছর উমরা করা হলো না এবার এখান থেকে দেখেন কি হলো এই জায়গা থেকে দেখেন এই যে 10 বছরের জন্য আমরা কুরাইশদের সাথে সন্ধি করলাম যে 10 বছর আমরা কারো সাথে লড়ব না কেউ কারো সাথে লড়ব না তারা আমাদের সবচেয়ে বড় শক্তি শত্রু ছিল তাদের হাতটাকে চেপে ধরা হলো 10 বছর আমরা কেউ কারো সাথে লড়ব না এবং তারাও আমাদের কোনো শত্রুর বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করতে পারবে না চুক্তি এখন নবীজি সুযোগ পেয়ে গেলেন বাকিদেরকে সাইজ করার কথা কি বুঝতে পারছেন ঠিক বাসায় ফিরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার অভিমুখে রওনা হলেন ওখানে ইহুদিদেরকে আক্রমণ করলেন এবার ইহুদিদেরকে আর এরা সাহায্য করতে পারবে না হোয়াট এ ডিপ্লোমেসি মানে কত বিচক্ষণ নেতা চিন্তা করেন এবার খায়বারে ওরা আর আমাদেরকে দমন করতে পারলো না সবগুলো দুর্গ জয় হয়ে গেল এক পর্যায়ে এই খায়বার বিজয়ের পরে মুসলিমদের সম্পদ বাড়তে লাগলো খায়বার বিজয় মানেই আলী রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু এমন বীর বিক্রমে যুদ্ধ ছিল এখানে যেটা ইতিহাস লিখতেও কলম ব্যয় করতে পারে নাই এক পর্যায়ে দেখা গেছে তার হাত থেকে ঢাল পড়ে গিয়েছিল বিসমিল্লাহ বলে লোহার যে দরজা এটা কপাট খুলে এনে ঢাল বানিয়ে লড়াই করেছেন হ্যাঁ এগুলো কিন্তু গাল গল্প কেচ্ছা কাহিনী নয় আল্লাহর মুজিজা আল্লাহর মারেফত এগুলো আল্লাহ পাক দেখিয়েছেন মারহাব নামে একজন যোদ্ধা ছিল একাই 100 জনের সাথে লড়াই করতে পারে একটা কোপে তিনি পুরো মাথা দ্বিখণ্ডিত করে ফেলেছেন আলী রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু যার যে সাহাবীর জীবনী পড়লে আমারও ঈর্ষা হয় জীবনের শুরু থেকেই তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন শেষ পর্যন্ত আর এই মানুষটাকে আলী রাদিয়াল্লাহু আনহুকেও শেষ বয়সে গিয়ে এক শ্রেণীর খারেজি তারা জবাই করে হত্যা করেছে তরবারি দিয়ে মাথায় আঘাত করেছিল গলা আঘাত করেছিল গলার আঘাতটা তিনি ঠেকিয়ে দিয়েছিলেন মাথার আঘাতটা লেগেছে এই আঘাতে রক্তে তার দাড়ি রঞ্জিত হয়ে যায় এর ফলে তিনি ইন্তেকাল করেন শহীদ হন শেষ বয়স যে হত্যা করেছে সে বলেছিল সে এমনই ব্যক্তি ছিল অপদার্থ নরধম যার নাম ছিল আব্দুর রহমান সে বলেছিল যে আল্লাহর শুকরিয়া যে আল্লাহ আমার হাতে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে হত্যা করালেন বলে নাউজুবিল্লাহ কি ফিতনা তখনও ছিল চিন্তা করেছেন এটা ওই যুগের কথা বলছি ওই যুগেও এরকম ফিতনা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে অভ্যন্তরীণ টন্দল ছিল খারেজিরা তাকে হত্যা করেছে যাই হোক খায়বার বিজয়ের পরে মুসলিমদের আর্থসামাজিক অবস্থা অর্থনীতি সবকিছু উন্নতি হয় এবং মুসলিমরা অনেক মানে ভূগর্ভস্থ সম্পত্তি পায় অ্যাসেট পায় জমি পায় সোনা দানা পায় সবকিছু সমৃদ্ধশালী হয়ে যায় মুসলিমরা এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পররাষ্ট্রনীতি শুরু করেন রোম সম্রাটকে দাওয়াত দেন পারস্যের সম্রাটকে দাওয়াত দেন মিশরের সম্রাটকে দাওয়াত দেন এই হেরাক্লিয়াস মুকাউকিস পারভেজ এ খসরু এই যে বাজান বাইজেন্টাইন এম্পায়ার তারপরে আপনার এই বাহরাইন সমস্ত জায়গায় তিনি দাওয়াতি মিশন পাঠান কেউ কেউ ইসলাম কবুল করেছে কেউ করে নাই আরও বেশি বেশি দাওয়াতি কাজ ছড়িয়ে পড়তে লাগলো এবং কোরাইশরা একটা চুক্তি ভঙ্গ করলো কোন চুক্তি কোরাইশদের সাথে চুক্তি ছিল যে কোরাইশরা আমাদের নিরাপত্তায় থাকা এই গোত্রকে আক্রমণ করতে পারবে না কোরাইশরা সেটা করে ফেলল এর ফলশ্রুতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সেনাবাহিনী নিয়ে মক্কা অভিমুখে রওনা হলেন এই সেনাবাহিনীর বহর দেখে আবু সুফিয়ান পর্যন্ত ইসলাম কবুল করতে বাধ্য হল মক্কায় মুসলিমরা বীর দর্পে প্রবেশ করল যতগুলো মূর্তি ছিল সমস্ত মূর্তি ভেঙে ফেলা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করলেন ওয়াকুল জাআল হক
وزهق الباطل ان الباطل كان زهوقا بلال رضي الله عنه كعبا ঘরের উপরে উঠে আযান দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে maaf করে দিলেন সবাইকে maaf করে তিনি রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা করলেন এরপরে হুনাইনে যুদ্ধ হয়েছে তারপর মাত্র 83 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের পরে বেঁচে ছিলেন মক্কা বিজয়ের পরে তিনি কিছুদিন মক্কায় থেকে মদিনায় চলে যান তারপর আবার বিদায় হজে আসেন বিদায় হজে এসে তিনি সেই বিখ্যাত ভাষণগুলো দেন যে আজকে সাদার প্রতি কালোর কালোর প্রতি সাদার কোনো ভেদাভেদ নাই আরবে অনারবে কোনো ভেদাভেদ নাই সমস্ত জাহেলিয়াতকে আমি আমার পায়ের তলে পিষ্ট করে গেলাম সুদকে পিষ্ট করে গেলাম তোমরা সবাই আদম সন্তান আদম মাটির সন্তান এরকম সমস্ত মানে লেকচারগুলো তিনি দিয়ে গেলেন মাত্র 20 মিনিটের লেকচার একটা লেকচার যদি কনস্ট্রাকটিভ হয় তার মধ্যে যদি মূল কথাগুলো থাকে একটা ছোট সংক্ষিপ্ত 10 বা 20 মিনিটের লেকচার হাজার বছরের কেচ্ছা কাহিনীর চেয়ে অনেক উত্তম তো লম্বা লম্বা কেচ্ছা কাহিনী বলতে হবে কি জন্য মূল কথাগুলো যদি 20 30 মিনিটও হয় যথেষ্ট বিদায় হজের ভাষণ সংক্ষিপ্ত আজ পর্যন্ত সেই ভাষণ নিয়ে আপনি হাজারটা লেকচার দিতে পারবেন প্রতিটা শব্দ নিয়ে লেকচার দিতে পারবেন এখানে তিনি বলে গেলেন তারাক্তু ফিকুম আমরাইন দুইটা বস্তু ছেড়ে যাচ্ছে তোমাদের কাছে লান তাদিলু মা তামাসসাকু বিহিমা তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটোকে আঁকড়ে ধরে থাকবে একটা কিতাব আল্লাহ আল্লাহর কিতাব ওয়া সুন্নতে নবীহি তার নবীর সুন্নাহ তিনি ফিরে গেলেন মদিনায় 83 দিন পরে তিনি ইন্তেকাল করেছেন ইন্তেকালের আগে তিনি বলে গেছেন তোমরা নারীদের ব্যাপারে খেয়াল রাখবে দাস দাসীদের ব্যাপারে খেয়াল রাখবে সালাতের ব্যাপারে খেয়াল রাখবে ইহুদিদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দিবে আমার কবরকে উপাসনার জায়গা বানাবে না আমার কবরকে ইবাদতের জায়গা বানাবে না ইত্যাদি আর অনেক কথা তিনি বলে গেছেন এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন তার পরবর্তীতে আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু আনহু উসমান আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন তারা একই সুন্নাহর উপরে টিকেছিলেন আরবের ওই মসনদে বসে সারা বিশ্ব রুল করেছে পরবর্তীতে উমাইয়ারা করেছে 132 বছর তারপরে আব্বাসীয়রা করেছে প্রায় 550 বছর তারপরে আবার মিশরের মামলুকরা করেছে আফগানরা করেছে মোগলরা করেছে টার্কিশ ওসমানীয় খেলাফতরা করেছে সবাই করেছে বিগত 100-150 বছর থেকে আপনি দেখছেন ওয়ার্ল্ডের অবস্থা টোটালি চেঞ্জড কারণ কোরআন এবং সুন্নাহ রেখে গিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সেখান থেকে সরে এসেছি তিনি যে কাজগুলো করেছিলেন আকীদা ঠিক করা পড়াশোনার চর্চা করা জ্ঞান অনুযায়ী আমল করা পারিবারিক মূল্যবোধ ঠিক করা হালাল রিজিক খাওয়া দিনের প্রচার প্রসার করা দিনের জন্য নিজের জানমাল ব্যয় করে দিনকে প্রতিষ্ঠার চেষ্টা করা এই কাজগুলো যখন মুসলিমরা ছেড়ে দিয়েছে তখন মুসলিমদের অধঃপতন শুরু হয়েছে অতএব শেষ জামানায় এসে আপনি দেখছেন এখন চতুর্দিকে ফিতনা ফিতনা পরিবারে ফিতনা ধর্মে ফিতনা সমাজে ফিতনা বিশ্বে সব জায়গায় ফিতনাময় পরিবেশে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করেই যদি আমি আপনি এই বেসিক কাজগুলো করে করে আগাতে না পারি আমাদের ধ্বংসকেও ঠেকাতে পারবো না যদি করতে পারি ইনশাআল্লাহ তাআলা আল্লাহর জমিনে আবারও দেখবেন আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে গেছে ইনশাআল্লাহ তাআলা এবং এটা ইমামুল মাহদির হাত দিয়ে হবে ঈসা ইবনে মারিয়ামের হাত দিয়ে হবে তার আগ পর্যন্ত কেউ করতে পারবে এটা আসলে আমার মনে হয় না আমি পড়াশোনা করে যতটুকু বুঝি আমার মনে হয় না এর আগ পর্যন্ত কেউ গ্লোবালি করতে পারবে হয়তো ছোট ছোট পরিসরে কেউ করতে পারে আল্লাহু আ'লাম বিসাওয়াব কিন্তু ইউনিভার্সালি কেউ করতে পারবে না আই থিঙ্ক আল্লাহু আ'লাম বিসাওয়াব আল্লাহ ভালো জানে